মাঝে মধ্যেই আমাদের হাতের তালু চুলকায়, কখনো ডান হাত কখনো বাম হাত, কেন চুলকায় আমরা হয়তো জানি না। তবে প্রচলিত আছে যে বাম হাতের তালু চুলকালে খরচ বাড়ে আর ডান হাতের তালু চুলকালে টাকা আসে, এমন সংস্কার পুরো ভারত উপমহাদেশে চালু আছে। দেশীয় সংস্কার মতে বাম হাতের তালু চুলকানো মানে লক্ষ্মী ছেড়ে যাওয়া। এক্ষেত্রে হঠাৎ অর্থ নষ্ট, চুরি, ডাকাতি বা অন্য কোনো ক্ষেত্রে অনেক খরচ হতে পারে। অন্যদিকে ডান হাতে তালু চুলকানো মানে লক্ষ্মী প্রাপ্তির সম্ভাবনা, এতে হঠাৎ অর্থপ্রাপ্তি, দূরাত্মীয় সূত্রে সম্পত্তি লাভ, নিজেরই লুকিয়ে রাখা এবং পরে ভুলে যাওয়া টাকা হাতে আসা ইত্যাদি হতে পারে। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সংস্কার অনুযায়ী এই দুটি বিষয় কেবল পুরুষের জন্যই প্রযোজ্য, নারীর ক্ষেত্রে বিষয়টি একেবারেই উল্টো। সেখানে ডান হাতের তালু চুলকানো মানে অর্থহানি আর বাম হাতের তালু চুলকানো মানে অর্থপ্রাপ্তি। বাস্তুশাস্ত্র মতে হাতের তালু চুলকানো মানে দেহী শক্তির আগমন। বাম হাত আমাদের দেহের একটি অপ্রত্যক্ষ অঙ্গ, এক্ষেত্রে যদি অর্থব্যয় হয় তাহলে তাকে খারাপ বলা যায় না, বরং তাকে অনাকাঙ্ক্ষিত বলা যায়। বাস্তু মতে হাতের তালু চুলকালে সমাধানও রয়েছে, এ সময় কোনো একটি কাঠের ওপর হাত ঘষে নেওয়া ভালো, এতে অনাকাঙ্ক্ষিত এই শক্তি কাঠের সঞ্চারিত হয়, তা দেহের অন্য কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উপকারী মনে হলে শেয়ার করুন।